অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের সাথে হারলেও গ্রুপ পর্বের তিন ম্যাচে দুই জয় নিয়ে সুপার সিক্সে পৌঁছে গেছে বাংলাদেশ। তবে ভারতের কাছে প্রথম ম্যাচ হেরে নিজেদের পরবর্তী রাউন্ড বেশ কঠিন করে ফেলেছে যুবা ক্রিকেটাররা। আইসিসির জটিল সমীকরণের মার পেচে সুপার সিক্সেই শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের শিরোপা জয়ের মিশন। সাধারণত নকআউট পর্ব মানে গ্রুপ পর্বের সব হিসেব নিকেশ থেকে মুক্তি, কিন্তু যুবা বিশ্বকাপে আইসিসি এমন এক নিয়মের প্রবর্তন করেছে যার ফলে খুব সহজে নিস্তার পাচ্ছে না বাংলাদেশ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের এবারের সুপার সিক্সে থাকবে গ্রুপিং সিস্টেম, পয়েন্টের হিসেবেও আছে নতুন নিয়ম। প্রথম পর্বে ১৬ দলের মধ্যে ১২ দলেরই জায়গা হয়েছে সুপার সিক্সে। সেখানে ৬টি দল নিয়ে দুটি গ্রুপ করা হয়েছে। ৬ দলের এক এক গ্রুপে প্রতিটি দল ম্যাচ খেলবে দুইটি করে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে। এবার আবার সুপার সিক্সে নতুন করে যুক্ত হয়েছে ক্যারি পয়েন্ট। বাংলাদেশের সুপার সিক্সের গ্রুপে পয়েন্টের ভিত্তিতে এগিয়ে আছে ভারত। প্রথম পর্বে বাংলাদেশ জিতেছিল আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যুক্তরাষ্ট্র সুপার সিক্সে না উঠায় এই পয়েন্ট ক্যারি হচ্ছে না বাংলাদেশের সাথে। অর্থাৎ গ্রুপ পর্বে ৪ পয়েন্ট পাওয়ার পরেও সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে শুরু করবে জুনিয়র টাইগাররা। অন্যদিকে নিজ নিজ গ্রুপে সব ম্যাচ জিতেছে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বে তাদের মোট পয়েন্ট ৬ থাকায় ক্যারি হিসেবে তারা সুপার সিক্স শুরু করবে ৪ পয়েন্ট নিয়ে। যেহেতু আগেই ২ পয়েন্ট পিছিয়ে বাংলাদেশ, তাই সুপার সিক্সে নিজেদের দুই ম্যাচই জয় দরকার তাদের। এমনকি শুধু জয় পেলেই হবে না, যতটা সম্ভব বড় ব্যবধানে জয় দরকার স্টুয়ার্ট লয়ের শিষ্যদের। সুপার সিক্সে নিজেদের দুই ম্যাচে জয় পেলেই হবে না বাংলাদেশের, কারণ ভারত পাকিস্তান যদি নিজেদের দুই ম্যাচই জয় পায় তবে তাদের পয়েন্ট হবে ৮ আর বাংলাদেশের হবে ৬, সেক্ষেত্রে বাদ যাবে বাংলাদেশ। তাই বাংলাদেশের প্রার্থনায় থাকবে ভারত এবং পাকিস্তানের হার। সুপার সিক্স পর্বে ৩১ জানুয়ারি ব্লুমফন্টেইনে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বেনোনিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি। ফারহানা হোসেন, বিবিএস বাংলা।